আপনারা দেখেছেন গত ম্যাচে রাকিব একটা ট্রেনের একটা মোমেন্টে ওদের একটা প্লেয়ার এসে ওর পায়ের উপরে, স্পেশালি অ্যাঙ্কেলে অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছে, এবং গতকালকে তার জন্য টিম ডাক্তার এবং টিম ম্যানেজমেন্ট সবাই তাকে হসপিটালে নিয়ে এক্সরে এবং এক্সরে করানো হয়েছে, এমআরআই করানো হয়েছে। সো আমরা যেটা জানতে পেরেছি যে এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাচ্ছে না, তবে ইঞ্জুরিটা এত এত ব্যাপক না যেটা তাকে লম্বা সময়ের জন্য বসিয়ে রাখবে সেই টাইপের না। আশা করি ভেরি কুইক সে আবার টিমের সাথে ফিরবে। আমাদের এক প্লেয়ার রাকিব গতকালকে ইঞ্জুরি ছিল, সেই ইঞ্জুরির পরবর্তী তার ট্রিটমেন্টটা চলছে, আর ওভারঅল একটা টেনশন কাজ করতেছিল সবারই। ফার্স্ট ম্যাচ, অনেক দিন গ্যাপ, সেই গ্যাপের পরে খেলা, এবং ভুটান এর আগের একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের, আমরা এই মাঠে ভালো রেজাল্ট করতে পারিনি। তো সেখান থেকে সব টেনশন দূর করে আমরা একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি, সেই কনফিডেন্স থেকে এখন সেকেন্ড ম্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছি। হসপিটাল মনটা খুব খারাপ।